শুরুতেই জেনে নেব নিত্যপণ্যের বাজার দর। নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন হারুন ওর রশিদ চৌধুরী। হারুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেমন দেখছেন? জি শাকিল, আমি এই মুহূর্তে আছি নওগাঁর সবচেয়ে বড় যে কাঁচা বাজার সেইখানে আছি, এবং এখানে যেটি দেখা যাচ্ছে যে মাঠের সঙ্গে কাঁচা বাজার এবং মাঠের সঙ্গে পাইকারি বাজার এবং পাইকারি বাজারের সঙ্গে যে খুচরা বাজার, এই তিন বাজারের আসলে কোনো রকম মিল পাচ্ছি না আমরা এখানে এসে। আমি যদি আজকের দাম আপনাকে একটি একটি করে পণ্যের দাম যদি আপনাকে বলি, এখানে বেগুন বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 35 টাকা করে প্রতি কেজি, আলু বিক্রি হচ্ছে 52 টাকা, মিষ্টি লাউ এখানে বিক্রি হচ্ছে প্রতি পিস আপনার 30 টাকা করে, পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, কাঁচা মরিচ আছে 80 টাকা, পেঁয়াজ পাচ্ছেন আপনার 70 টাকা কেজি ভালো যে পেঁয়াজটি, এবং রসুন হচ্ছে 250 টাকা কেজি প্রতি পিস। ফুলকপি আপনাকে কিনতে হচ্ছে এখানে 40 টাকা করে। এছাড়া আপনি যদি গরুর মাংসের কথা ধরেন যে 750 টাকা কেজি, খাসির মাংসের কথা যদি ধরেন 1100 টাকা কেজি। অর্থাৎ আপনি কাঁচা বাজারের কথা যদি বলি যে এইখানে কৃষকরা যে দামে বিক্রি করছেন মাঠ থেকে, তার থেকে এইখানে 10 থেকে 12 টাকা পর্যন্ত প্রতি কেজিতেই বেশি দামে বিক্রি হচ্ছে এই খুচরা বাজারে, এই পাইকারি বাজারে। এবং এই পাইকারি বাজার থেকে এই পণ্যগুলো যখন আপনার খুচরা বাজারে চলে যাবে তখন কিন্তু সেইখানে আবার ডাবল দামেও বিক্রি হচ্ছে এমনটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনি হয়তো একটু পরে আমরা যখন খুচরা বাজারে যাব তখন দেখবো যে প্রতি কেজি বেগুন এখানে যেহেতু 35 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, সেইখানে গিয়ে 45-50 টাকায় করে কিনতে হচ্ছে, আলু এখানে 52 টাকা, ওইখানে গিয়ে কিন্তু 70 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। ঠিক প্রত্যেকটা পণ্যেরই একই রকম। এছাড়া মশলার বাজারের কথা যদি ধরি, মশলার বাজারও বেশ খানিকটা গরম, কারণ এখন পর্যন্ত মশলার বাজারে ভালো কোনো খবর নেই। মোটামুটি এরকমটা ছিল নওগাঁর বাজার। এরপরে হয়তো পরের সংবাদগুলোতে জানানো যাবে যে বাজারের পরিস্থিতি অন্য কোনো বাজার থেকে দাঁড়িয়ে জানানো যাবে যে কী খবর। হারুন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী হারুন অর রশিদ চৌধুরী।